আজকে আসছে নাকি মসজিদে? আজকে মাহফিলে প্রথমে আমাদের অল্প কিছুক্ষণ মুক্তিবাদের মাহফিল হবে, মুক্তিবাদ শরীফ পড়বেন মাওলানা মহসিন সাহেব। এরপরে মিলাদ কোরআন পাঠের অ্যাডভোকেট হুমায়ুন কবি পাঠ করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, কোনটার থেকে কোনটা গুরুত্বপূর্ণ বিষয় কম। আমরা আমাদের জীবনে যে আলোচনা বা জীবনে যে আমল করি, সেই আমল যদি সুন্নতার সাথে নিবে তবে আমরা কামিয়াব, নতুবা আমাদেরটা কবুল হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে যে আমলটা মিলবে সেই আমলটাই আল্লাহর দরবারে কবুল হবে, সেটা আল্লাহ আমাদের ইচ্ছা মতো বা বান্দার ইচ্ছা মতো যেটা হয় আর সুন্নতের করে করতে যেতে হয় সেটা আল্লাহ নিবে। কথা বুঝতে পারলাম? আজকে সুন্নত সম্বন্ধে সামান্য কিছু আমি আলোকপাত করতে চাই, যদি আল্লাহ তালা বিজ্ঞান করে আল্লাহ তালা কর্তৃক কাম করে আলোচনা করতে চাই। আল্লাহ দরবেশের নিকট সুন্নতের পাইরুনি করিবার বিষয়ে লিখেছে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ ও দীর্ঘজীবী করুন। মানব যতদিন পর্যন্ত নানা রূপ আকর্ষণের কলুষকালি না থেকে বঞ্চিত থাকে ততদিন পর্যন্ত সে বিরহ থাকে। হাকিকতে জামা জামিয়ার বস্তু সমষ্টি অর্থাৎ অলক্ষে খোদা ব্যতীত অন্যের মহব্বতের মরিচিকা দূরীকরণ অর্থে রেল দ্বারা গঠন করা ভিন্ন কোন উপায় নেই। পরিষ্কার করার উৎকৃষ্ট রেয়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাইরে যাহা প্রত্যেক ব্যক্তির নফসের অসৎ চরিত্র দূর কর এবং ক্রমচ্ছাচ্ছন্ন অভ্যাসাদি হইতে বিরত থাকার উপরই নির্ভর করে। এই উচ্চ নিয়ামত যে প্রাপ্ত হয় তার জন্য ধন্যবাদ, পক্ষান্তরে যে এই উচ্চ দৌলত হইতে বঞ্চিত থাকিল তাহারই সর্বনাশ।
শেষের অংশটাকেও বলা হয়েছে অবশিষ্ট কথা। এই যে ভ্রাত জনাব মিয়া মুজাফর মরহুম শেখ গোরলুনের পুত্র উচ্চ বংশীয় বুজুর্গ দর্শন তা ইহার পোষ্য বহু আছে, অবশ্য ইনি অনুগ্রহের প্রাপ্ত অনুগ্রহের পাত্র। বিশেষ আর কি লিখিব আপনার প্রতি ও যাহারা হেদায়তের প্রতি আছে তাদের প্রতি সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পেয়ারে হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার প্রতি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা জিতু ফলাম্মা বাইয়ান্তু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাবি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন আর মদিনাতে গিয়ে যখন তিনি পদার্পণ করলেন, প্রথম যখন ওনার চেহারাটা আমি দেখলাম, কোন মানুষ যতই চুরি করে নামাজ পড়বে আমার একটি মূর্তি একদিন আমি বললাম, বাবা কেমনি কি বল, চুরি করো হারাম খা নাস্তে নাস্তে বেহেস্তে। নামাজ চুরি করে পড়ুন, কেউ জন্য না জানে, স্ত্রীও জন্য না জানে, কারো কাছে প্রকাশ করবে না, চুরি করে পড়বা। আর ক্রোধ যখন আসে, রাগ যখন আসে, ক্রোধ রাখলে হারাম, হারাম তাকে নিজের ভিতরে নিজেকে হজম করে ফেলবে। যদি তুমি চুরি করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, কারো কাছে প্রকাশ না করো, আর হারামটাকে যদি তুমি রাগটাকে যদি তুমি নিজের ভিতরে সংবরণ করে নিতে পারো, নাচতে নাচতে তুমি জান্নাতে চলে যাবে। কথাটা প্রথম শুনতে কত খারাপ, পরে অর্থটা দেবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আলাইহিস সালামকে যখন কোন মিথ্যা নয় কোন মিথ্যাবাদীর চেহারা এরকম হতে পারে না। তোমরা করতে পারো সরাসরি তোমরা জান্নাতে যাবে। প্রথম সুন্নাত হলো নামাজ সালামের প্রথম, বেশি বেশি সালাম।
ইদা তাদখুলুল বুয়ুত সাল্লাম ওয়া ইদা আখরাজুল বুয়ুত সাল্লাম। যখন তোমরা ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে, যখন ঘর থেকে বের হবে সালাম দিয়ে প্রবেশ করবে। যেই ঘরে বেশি বেশি সালামের প্রচলন হয় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বেশি বেশি লাগে। আমরা নিজের সুন্দর থেকে মানুষের সালাম দেয়, বাইরে সালাম দিই, ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করি না এবং ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে আসে। আছে কি এর প্রতি আমার? আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিতে পারি, প্রতিশ্রুতি নিতে পারি, আমাদের ঘর যদি শান্তি দেয়, শান্তির ঘর হয়ে যায়, শান্তিতে পরিণত হয়ে যায়। ঘরে যদি অশান্তি হয় বাইরে গেলে কিন্তু আমাদের ভিতরে খালি কুসু কুসুরি করবি, ঘরের ভিতরে খালি কি জানি হয়, ঘরের মধ্যে দেখেছে অশান্তি। সাল্লেম আলা আহলে বাইতিকা ইয়াসরু খায়র বাইতিকা। তুমি তোমার ঘরের মধ্যে যদি বেশি বেশি সালামের প্রচলন করো তবে তোমার ঘর রহমতে পরিণত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে সালাম দিয়ে প্রবেশ করতেন এবং ঘর থেকে বের হওয়ার সময় আবার সালাম দিতেন। জিহাদে ধর্মের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে জিহাদে বের হয়ে গেল, জিহাদে সে জয়যুক্ত হন, অথবা মৃত্যু মুখে পতিত হন, তাতে কিছু আসে না। হাতি মরল লাখটা বাঁচলেও লাখ, জিহাদে গিয়ে যদি আপনি শহীদ হন সাথে জান্নাতি শাহাদত বরণ করার পরে আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছায় আল্লাহ তাআলা আর বেহেশতকে ডাক দিয়ে বলে, এ আর বেহেশত, এই শহীদের পবিত্র আত্মাকে তোমার মধ্যে আমি আমানত রাখলাম। হ্যাঁ, সবুজ রঙের এক প্রকারের পাখি আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে রেখেছে, সেই সবুজ রঙের পাখির ওদরের মধ্যে আল্লাহ তাআলা শহীদের আত্মাকে আমানত করে আর ব্যস্ত তুলে দেয়, আর ব্যস্ত তুলে সমস্ত নেয়াজ নেয়ামত তুমি বক্ষণ করবে। রাত্রিতে আমার আরশের মধ্যে সোনালি রঙের জাহাজ পেতে দেওয়া হলো, এখানে আসে তুমি বিশ্রাম করবে আর আমি রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে দেখবো যে আমার হাবিবের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তোমার জীবনটা কাটিয়ে দিয়েছ। তো কাজী, আর যদি তুমি বিজয় লাভ করো, বিজয় নিশান অর্জন করে যদি ইসলামের বিজয় পতাকা সেখানে তুমি কি করো অর্জন করো, আর সেখানে ইসলামের কলেমার প্রচার হয়, ইসলামী রাষ্ট্র কায়েম হয়, হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহ জিকির করবে, আল্লাহর নামাজ পড়বে, তোমার মাধ্যমে দেশটা বিজিত হওয়ার কারণে তোমার আমল নামা তো সব হতেই থাকবে, তুমি তো সব পাইতেই থাকবে। কথা বলতে পারতেছি না? কাজী, তুমি সেখানে মরল কোনো উপায় ক্ষতি নেই, বাঁচল কোনো শহীদ হইল কোনো উভয় ভাবি তুমি আল্লাহর কাছে তুমি যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আর সেইখানে যদি মসজিদ গিয়ে দুনিয়ার কোনো কথা না বলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ করে আসে, আল্লাহ তাআলা বলে এই ব্যক্তির জিম্মাদার, হ্যাঁ এই ব্যক্তির জামিন আমি আল্লাহ নিতে পারি।
আর তৃতীয় প্রকারের ব্যক্তি হলো রাজজন দেখালা বাইতাহু বেসালাম ফাহুয়া দাখিলুন আল্লাহ, যে ব্যক্তি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো আমি রব্বুল আলামিন পার জান্নাতে জামিন হয়ে স্বয়ং আল্লাহ জামিন হয়ে যায় যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে এবং সালাম দিয়ে ঘর করে সুন্নতি দেবে করতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতির প্রতি আমল করার জন্য প্রতিদান করে। দেখেন এর মধ্যে মাদারাজুল মওতের মধ্যে দেখেছি যে সুন্নতের কত আমল, দ্বীপ হবে খাওয়ার পরে সামান্য একটু কায়লো লাগবে, কায়লো লাগবে দুপুরে খাওয়ার পরে সামান্য একটু বিশ্রাম দশ মিনিট পনেরো মিনিট বা পাঁচ মিনিট এতটুকু কায়লো লাগবে। একটা মুসাফির খানা নির্মাণ করা অথবা একটি মাদ্রাসা নির্মাণ করার চেয়ে উত্তম আর মাদ্রাসা এবং মুসাফির খানা নবী আলাইহিস সালামের ছিল মসজিদের মধ্যে দিনে তালিম দেওয়া, ঠিক আছে, পরে ওইগুলি আবিষ্কার হয়েছে। এগুলি মাদ্রাসা মুসাইমুটকানা নির্মাণ করা বেদাত দুই প্রকার, পরে আমাদের দেশের মধ্যে বেদাত করতে করতে আসলে যে বেদাতে কি জিনিস আসল জিনিসটাই আসল হারি হয়েছে। বেদাত কত খারাপ জিনিস মনে করে, বেদাত দুই প্রকার, বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইবা, যেটা শরীয়ত সমর্থিত সেটা তো বেদাতে হাসানা, আর যেটা শরীয়তকে পরিবর্তন করে দেয় গুনার থেকে মানুষকে দাবিত করে সেটা তো সাইয়া, সেটা পরিত্যক্ত, সেটাকে বাদ দিয়ে। আর বেদাতে হাসানা যেটা, এটা যদিও শরীয়ত সমর্থন করছে কিন্তু যেটা সরাসরি আমাদের ইসলাম থেকে শূন্য সেই শূন্যতার দাম অধিক বেশি হবে, এই জন্য সামান্য দিতে হবে একটু বিশ্রাম করা, একটা মাদ্রাসা অথবা একটা মুসাফির খানা নির্মাণ করার চেয়ে উত্তম উত্তম। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জামানায় ওনার এক আঞ্চলিক যারা কিভাবে শূন্যতের প্রতি কত আমল করতে কত গুরুত্ব দিতেন সেই কথাগুলি সামনে করতেছে। চিঠি লিখলো যে হতো এই এলাকার মধ্যে চোরের প্রভূত উপদ্রব করছে, চোরের বেলা এখানে কন্ট্রোল করা যাচ্ছে, তো সন্দেহজনক কিছু মানুষ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার যদি হুকুম দেন তো সম্ভবত উপকার হবে। পরে আমার আপনি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করে দেখলেন ও যথা কোন একটা মানুষকে যার ভিতরে কোনো এলিগেশন নেই, যার কোনো মামলা নেই, যার প্রতি কোনো অভিযোগ নাই, এমন একটা ব্যক্তিকে ও যথা হ্যাঁ গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা, এটা সুন্নতের বহির্ভূত কাজ, এটা সুন্নতের কাজ না। তিনি চিঠি লিখলেন সুন্নতের পথ আমল করো, সুন্নতের বরকতে আল্লাহ তাআলা দেশে বলে শান্তি আল্লাহ তাআলা দান করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একবার জামাত উনার এক যুদ্ধে সৈন্য যুদ্ধ করতেছে কিন্তু উভয় দিকে দেখা যাচ্ছে এক মাঠে যুদ্ধ চলছে কিন্তু কোন ফলাফল জয় পরাজয় কোনই হচ্ছে, সেনাপতি দেখছে কেমন এক মাঠে যুদ্ধ চলছে
কোন জয় পরাজয় কোনো কিছুই হচ্ছে না। একদম কাছে পাঠালো, যাও তুমি মদিনাতে চলে যাও, আমার সালাম জানাই যুদ্ধ করতেছি, কোন জয় পরাজয় কোনো কিছুই হচ্ছে না, আপনার দোয়া এবং আপনার পরামর্শ চাচ্ছি। মসজিদে চলে গেলেন, সামান্য একটু ধ্যান করলেন, মোরাকাবা করলেন, মোরাকাবা করে বের হয়ে আছে, যাও সেনাপতি থেকে বলো সম্ভবত একমাত্র যুদ্ধ করতেছে, এই যুদ্ধের মধ্যে আমি যা বুঝতে পেরেছি কোন একটা সুন্দর আমল বাদ করেছি, এই সুন্নতের প্রতিক্রিয়া তোমরা আমলটাকে পুনরায় করতে শুরু করো, সুন্নতের বরকত আল্লাহ তাআলা তোমাকে যোগ দেয়, আল্লাহ তাআলা বাইনা বল ইঙ্গি দে। কাছে দাবাত দিন আগে চলে গেল, গিয়ে বলল যে আমার এই মনে দিন, হ্যাঁ এই বলছি সুন্নতের প্রতি কোন একটা সুন্নত বাদ করেছে, এই সুন্নতের প্রতি আমল করতে আল্লাহ তাআলা সুন্নতের বরকতে নামাজ করা অজু করা এটা একটা সুন্নত, এই সুন্নতের আমরা বাদ করছি, আমার সেনারা সৈন্য দল সবাইকে আমি নির্দেশ দিলাম আজকে সবাই নিজেদের মেসওয়াক বের করো, মেসওয়াক করো, মেসওয়াক করে আজকে ওযু করো, ওযু করে নামাজ পড়া, নামাজ পড়ার পরে পুনরায় আমরা তওবা করে আল্লাহর কাছে আল্লাহর সাহায্য প্রার্থনা করে আমরা আবার পুনরায় নতুন ভাবে আজকে করতে পারছি। তারপরে দেখা গেল যখন সবাই মেসওয়াক করতেছে, কাফেররা যখন দেখলো যুদ্ধে জয়লাভ করে যে যুদ্ধ লব্ধ মাল উপার্জন করা হয় সেটাকে গণিমত মাল করা বলা হয়, একটা দেশকে পরাজয় করে সেই দেশটাকে জয় করে সেই দেশের মালামাল নিজেদের হস্তগত